नामी दामी ब्रैंडर नामे नकल प्रसाधनी व्यवहारे कैंसर सह विभिन्न रोगे झुंकी बाढ़ चिकित्सक। बरगुना और पटुआखाली जा प्रधानमंत्री शेख हासिना, 37 उन्नयन प्रकल्प उद्बोधन, विकेले जनसभाय भाषण। जातीय निर्वाचन के सामने रेखे ईवीएम प्रदर्शनी, डेमो वोट ग्रहण। ट्रंप समालोचकदेर काछे बोमा पाठानोर घटनाय रिपाब्लिकान सदस्य आटक, हेय करार चेष्टा बोलछेन मार्किन प्रेसिडेंट। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। সংবাদে আরো থাকছে সিরিজের শেষ ম্যাচে সৌম্য কায়েসের জোড়া সেঞ্চুরি, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। দর্শক সংবাদের শুরুতেই আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। সৌন্দর্য চর্চার প্রধান উপকরণ কসমেটিক্স, তবে বেশি লাভের আশায় নামী দামি ব্র্যান্ডের নামে নকল আর ভেজাল প্রসাধনী তৈরি হচ্ছে অনেক কারখানায়। নকলের ভিড়ে আসল কসমেটিক্স খুঁজে পাওয়াই কঠিন। ভেজাল এসব কসমেটিক্স ব্যবহারে ক্যান্সার সহ ত্বকের বিভিন্ন রোগ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর নকল পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিএসটিআই। রিপোর্ট সাইদুল ইসলামের। সৌন্দর্য চর্চার জন্য ক্রিম, পাউডার, ফেস ওয়াশ সহ বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে মানুষ। নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের হার্বাল পণ্য এসেছে বাজারে, কিন্তু এসব প্রসাধনীর উপকরণ কি? নামিদামি ব্র্যান্ডের মোড়কে থাকা প্রসাধনীগুলো কি আসল নাকি নকল? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। কেমিক্যাল, আটা, ময়দা আর চকের সাথে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে রং ফর্সাকারী ক্রিম। নামিদামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের 42 ধরনের প্রসাধনীয় নকল হয়ে চকচকে ঝকঝকে মোড়কে বাজারজাত হয়। নাইন ফাইন কেয়ারের সিল ছিলাম, মাত্র 10 দিনে কালো ত্বককে সুন্দর করার বিভিন্ন চটকদার লিফলেট বিতরণ করে বোকা বানাচ্ছে মানুষকে। ওয়াল ইন ওয়ান ব্রোন কিউর ক্রিম, টাচ অ্যান্ড গ্লো, ফেয়ারনেস স্পেশাল ক্রিম, স্পট কিউর স্পেশাল ক্রিম, সানগার্ড ফেয়ারনেস ক্রিম সহ অনেক ক্রিমে রয়েছে ক্ষতিকর মার্কারি, অ্যাসিড সহ বিভিন্ন কেমিক্যাল। দেশে তৈরি হলেও মোড়কের গায়ে লেখা মেড ইন ইউকে। লাইসেন্সের শর্ত অনুযায়ী এগুলো তারা ব্যবহার করতে পারেন না বলে জানান বিএসটিআই এর এই কর্মকর্তা। এই সমস্ত ক্রিমে আপনার মার্কারি আছে, যে মার্কারি যদি কেউ ইউজ করে কন্টিনিউয়াসলি অবশ্যই সেটা সে আজ হোক কাল হোক একদিন সে স্কিন ডিজিজে ভুগবেই ভুগবেই। আর প্রসাধনী ব্যবহারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। স্কিনের কোন প্রোডাক্ট, সেটা ফর্সার প্রোডাক্ট হোক, আপনার বডি লোশন হোক, ইভেন ফেস ক্রিম হোক, কোন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত বিজ্ঞাপন দেখে কোন প্রোডাক্ট সামগ্রী ক্রয় করা উচিত না। ওই জিনিসগুলো লাগানোর পরে ফেসে এমন একটা জটিলতা সৃষ্টি হয়েছে, যা কিছু লাগায় ইভেন সিম্পল পানি দিয়ে মুখ ধুতে গেলে অথবা ঠান্ডা বাতাস মুখে লাগলেও জলে, যেটাকে আমরা বলি কসমেটিক্স ইনটলারেন্স সিনড্রোম, প্রায় ক্ষেত্রে হয় ত্বকের ক্যান্সার দেখা দিতে পারে। নকল আর ভেজাল প্রসাধনী প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সবার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত 10:00 একুশে চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বরগুনা ও পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে বরগুনায় 21টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা। পটুয়াখালীতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের পুনর্বাসন স্থান, স্বপ্নের ঠিকানার চাবি ও দলিল হস্তান্তর করবেন তিনি। সেখানে 16টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন 5 প্রকল্পে। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত উপকূলবাসী।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আটটি অঞ্চলে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানের প্রদর্শনী করছে নির্বাচন কমিশন। প্রদর্শনী চলবে রাত ৯টা পর্যন্ত। খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় এ মেলা হচ্ছে। এতে ইভিএম এর মাধ্যমে ডেমো ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে, তবে শুধু নির্দিষ্ট এলাকার ভোটাররা ভোট দিতে পারবেন। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ৬টি জেলাকে নিয়ে ইভিএম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া রাজশাহী আঞ্চলিক সার্ভিস স্টেশন প্রাঙ্গণ, ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হল চত্বরে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানের প্রদর্শনী হচ্ছে। খুলনার পাবলিক হল চত্বরে ১৫টি স্টল করা হয়েছে। ময়মনসিংহ মহানগরীর টাউন হল চত্বরে হচ্ছে এই মেলা। এছাড়া রংপুর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলেও ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানের প্রদর্শনী হচ্ছে। এবার প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে পার্সেল বোমা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের কাছে পার্সেল বোমা পাঠানোর ঘটনায় এক রিপাবলিকান সদস্যকে আটক করেছে পুলিশ। ফ্লোরিডায় একটি কাভার ভ্যান থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সিজার সায়ক ট্রাম্প সমালোচকদের পার্সেল বোমা পাঠিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং অভিনেতা রবার্ট ডি নাইরোর কাছে এই বিস্ফোরক ডাকযোগে পাঠানো হয়। এফবিআই জানিয়েছে এ পর্যন্ত এ ধরনের ১২টি বিস্ফোরকের প্যাকেট উদ্ধার করেছে তারা। অভিযোগ প্রমাণিত হলে ৪৮ বছর কারাদণ্ড হতে পারে সিজার সায়েকের। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ রাজনৈতিকভাবে হেয় করতে গণমাধ্যমগুলো এই ইস্যুতে তাকে জড়াতে চাইছে। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। সৌম্য সরকার ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জয়ে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয় তুলে নেয় স্বাগতিক দল। ম্যান অব দ্য ম্যাচ সৌম্য সরকার আর সিরিজ সেরা হয়েছেন ইমরুল কায়েস। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সৌরভ ইমাম। একাদশে তিন পরিবর্তিত খেলোয়াড় নিয়ে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি। সিদ্ধান্তের দারুণ প্রতিদান দেন দুই উদ্বোধনী বোলার সাইফুদ্দিন আর আবু হায়দার। শুরুতেই ফেরান জিম্বাবুয়ের ওপেনার সেফাও ঝুয়াও ও হ্যামিল্টন মাসাকাজ্জাকে। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ঝুয়াকে বোল করেন সাইফ। আবু হায়দারের বলে বোল্ড হয়েছেন অধিনায়ক মাসাকাজ্জা। এরপর জিম্বাবুয়েকে পথ দেখিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর আর সিন উইলিয়ামস। এই দুইজনের ১৩২ রানের জুটিতে পাল্টা আক্রমণ শানায় জিম্বাবুয়ে। টেলর ৭২ বলে ৭৫ রান করে আউট হন নাজমুল ইসলাম অপুর বলে। মাঝে আশা জাগিয়ে সিকান্দার রাজা ৪০ রানে আউট হলেও দারুণ ব্যাট করেন উইলিয়ামস। তার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৮৬ রানের পুঁজি পায় মাসাকাজ্জার দল। উইলিয়ামস করেন সর্বোচ্চ ১২৯ রান। ১৪৩ বলে ১০টি ৪ আর ১টি ৬ মার ছিল এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ইনিংসে। জয়ের জন্য ব্যাট করতে নেমে প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন দাস। তবে এর পরের গল্পটা নিজেদের করে সাজান সৌম্য সরকার ও ইমরুল কায়েস। প্রথমে ঠান্ডা মাথায় ব্যাটিং এর পর ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে আসেন এই দুই বাঁহাতি। দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২২০ রান করে দলকে জয়ের ভিত গড়ে দেন সৌম্য ও ইমরুল। সৌম্যের ব্যাট ছিল একটু বেশি ঝাঁঝালো। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সৌম্য। মাসাকাজ্জার বলে ৬ মারতে গিয়ে থেমেছেন ইনিংসের সর্বোচ্চ ১১৭ রানে। আর অন্য প্রান্তে এ সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ইমরুল যেন অবিচল। দারুণ সেঞ্চুরি উপহার দিয়ে ম্যাচকে হাতের মুঠোয় নিয়ে আসেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ইমরুল ১১৫ রানে আউট হলেও মুশফিক আর মিথুন অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে ফেরান। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন। নিচু ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। লক্ষ্মীপুরে প্রকাশ্যে চলে মাদক বেচা কেনা, নিয়ন্ত্রণকারী সংস্থার উদাসীনতায় উদ্বিগ্ন সুশীল সমাজ। পঞ্চগড়ে ১০ মাইলে বাস ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহতদের ৫ জন আশঙ্কাজনক। আবার আমন্ত্রণ সকাল ৯টায় ২১ সংবাদ। আজ বিকেল ৪টায় চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ।
নগরীর নসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। বিএনপি নেতারা জানান লালদিঘি ময়দানে ঐক্যফ্রন্ট সমাবেশের অনুমতি চাইলেও বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। মাদকে ছেয়ে গেছে লক্ষ্মীপুর জেলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদাসীনতায় ছড়িয়ে পড়ছে মাদক। প্রকাশ্যে বেচা কেনা হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুশীল সমাজ ও অভিভাবকরা। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজমান। প্রকাশ্যে মাদক নেয়ার এই দৃশ্যটি শহরের ৬ নম্বর ওয়ার্ডের, তবে এই চিত্র এখন লক্ষ্মীপুর জেলার সবখানে। পরিত্যক্ত ভবনসহ বনে জঙ্গলে ও অলিগলিতে মাদকের সেবন এবং চলছে বিকিকিনি, ঘটছে হরহামেশা চুরি, ইভটিজিং, ছিনতাইয়ের ঘটনা। বিভিন্ন স্পটে মাদক সেবীরা গভীর রাতে কাজগুলো করে, পুলিশ হানা দেয়, এদেরকে ধরে নেয়, আবার বেরিয়ে এসে আবার কাজ করে, এর জন্য তাদের মূল উৎপাদন করতে হবে। মাঝে মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালালেও তাতে ধরা পড়ছে না গডফাদাররা, ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় মাদক সিন্ডিকেট। সচেতনতামূলক সভা, সেমিনার, সমাবেশ, র্যালিতেও মিলছে না পরিত্রাণ। রামমন্দির উপজেলা, তারপর হচ্ছে ওইখান দিয়ে আমাদের ঢাকা থেকে কিছু মাদক এখান থেকে এন্ট্রি হয়, তারপর হচ্ছে এই নদী পথে রামগতি হয়ে একেবারে বেড়ে বেড়ে হয়ে এখান দিয়ে একবার চাঁদপুর পর্যন্ত চলে যায় মাদকটা। চিটং থেকে আসে ওইভাবে, আবার চালাঙ্গুলি আসে এইভাবে বের হয়ে, এভাবে বের হয়ে চলে যায়। এই সালিশদারবার করতে গিয়ে যে অভিজ্ঞতাটা পেয়েছি, এই অভিজ্ঞতার আলোকে বলবো সকল অপরাধের একমাত্র এই মাদক দায়ী। মাদক নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ মানতে নারাজ মাদকদ্রব্য অধিদপ্তর, তাদের পদক্ষেপ অব্যাহত আছে জানালেন সংশ্লিষ্টরা। ফেন্সিডিলের সাথে বা অন্যান্য হার্ড ড্রাগসের সাথে জড়িত আছে, তাদেরকে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতেছি। ঢিমে তালে বা রুটিন কাজ নয়, মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। রত্না জামান, একুশে টেলিভিশন। পঞ্চগড়ে তেঁতুলিয়া মহাসড়কের ১০ মাইল এলাকায় বাস ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত আরও ১৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। পঞ্চগড় প্রতিনিধি আনিস প্রধানের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। শুক্রবার রাত ৬:০০টার দিকে পঞ্চগড় থেকে যাত্রীবাহী মিনিবাস তেঁতুলিয়া যাচ্ছিল। এ সময় বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। ছেলেটা চালাচ্ছিল, আমার মতো ছেলেটা, ওটা ঠিক মতো গাড়ি চালা শিখে নেই ভাইয়া, যে বলতে যায় বারবার, ড্রাইভারটা বলতেছে যে তুই ক্লাসটা চাপতেছিস নাকি রে, বারবার ওকে শিখায় বলে এই তো পাটা ঠিক কর দে, এই হাতটা ঠিক কর, এই মেশিনটা ঠিক কর, ব্রেক ঠিক কর। পঞ্চগড় এবং তেঁতুলিয়া দমকল বাহিনীর ২টি ইউনিট ও পুলিশ সহ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতদের অধিকাংশই ভজনপুর, তেঁতুলিয়া এবং বাংলাবান্ধা এলাকার বাসিন্দা। রত্না জামান, একুশে টেলিভিশন। জমি আছে ঘর্ণাই প্রকল্পে ঝিনাইদহের হরিণাকুণ্ডের ৬৩ পরিবার মাথা গোচাত্তায়। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে টিনের ঘরের জন্য বরাদ্দ ১,০০,০০০ টাকা দিয়ে সেমি পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপহার পেয়ে দারুণ খুশি উপকারভোগীরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রাহেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। বসত ঘর না থাকায় রোদ বৃষ্টি ঝড়ে কষ্টে দিন কাটত মান্দারতলার আয়েশা খাতুনের। এখন পেয়েছেন স্থায়ী ঠিকানা, সেমি পাকা ঘর। সরকার আমাদের ঘর তৈরি করে দিয়েছে, আমরা সেই ঘরে নামাজ পড়ে রোজা রেখে আমরা শেখ হাসিনা মন্ত্রীর জন্য দোয়া করব। আয়েশা বেগমের মতো উপজেলার আরো ৬৩টি গৃহহীন পরিবার পাচ্ছে এমন ঘর। অপ্রত্যাশিত এই উপহারে আবেগ আপ্লুত তারা। কষ্ট করেছি ঝড় বৃষ্টিতে, এলো কপাটি খাতা মুড়ি দিয়েও থাকিছি, পোকায়ও খাতে গিয়েছে। এত সুন্দর ঘর তো আমরা নিজেরা তৈরি করতে পারতাম না। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমি এই বাড়িটি দেখে আসলে অভিভূত। ১,০০,০০০ টাকায় টিনের ঘর নির্মাণের কথা, তবে অপচয় রোধ আর সাশ্রয়ের মাধ্যমে একই খরচে নির্মাণ করা হয়েছে সেমি পাকা ঘর।
এক লক্ষ টাকা মধ্যে পাকা বাড়ি করতে সমর্থ হই। প্রথমে যাচাই বাছাই করি, পাইকারি দরে রেটে সব কিছু কিনেছি এবং দেখেছি এক লক্ষ টাকা সম্ভব। এক লক্ষ টাকার মধ্যে ওনারা নিজেরা পরিশ্রম করে, কর্মকর্তাগণ নিজেরা পরিশ্রম করে এই ভবনটি তৈরি করে দিয়েছেন এবং যারা ভবনটি পেয়েছেন তারা অত্যন্ত আনন্দিত। বরাদ্দ না বাড়িয়ে এই প্রকল্পের আওতায় সব জায়গায় সেমি পাকা ঘর নির্মাণ করা সম্ভব বলে মনে করেন উপজেলা প্রশাসন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। খাশোগি হত্যায় 18 সৌদি নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে চায় তুরস্ক, ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন হাতিজে। দ্বিতীয় টি টোয়েন্টিতেও হারল অস্ট্রেলিয়া, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় পাকিস্তানের। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নামী দামি ব্র্যান্ডের নামে নকল প্রসাধনী ব্যবহারে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে বলছেন চিকিৎসকরা। বরগুনা ও পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 37 উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বিকেলে জনসভায় ভাষণ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইভিএম প্রদর্শনী, ডেমো ভোট গ্রহণ। ট্রাম্প সমালোচকদের কাছে বোমা পাঠানোর ঘটনায় রিপাবলিকান সদস্য আটক, হেয় করার চেষ্টা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।